আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আজকে আমরা দেখাবো যারা ডিগ্রি প্রথমে তাদেরকে চান্স পেয়েছেন তারা কিভাবে অনলাইনে টাকা দিয়ে ভর্তি ফর্ম পূরণ করবেন আপনার নিজস্ব কলেজে। তো চলুন ভিডিওটি শুরু করি। তো আপনি যেই কলেজে প্রথম মেধা তালিকায় চান্স পেয়েছেন সেই কলেজে আপনি সার্চ করবেন। প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে আসবেন, আসার পর হচ্ছে এখানে সার্চ করতে হবে। সো আমি আপনাদেরকে দেখাবো যে দিনাজপুর সরকারি কলেজে হচ্ছে আমার এক ছোটো ভাই চান্স পেয়েছে। তো আমি গুগল ক্রোম ব্রাউজারে আসে দিনাজপুর সরকারি কলেজ অর্থাৎ দিনাজপুর গভর্নমেন্ট কলেজ লিখে আমি কিন্তু সার্চ করব। আপনি যেই কলেজে চান্স পেয়েছেন সেটা লিখে সার্চ করবেন, তারপর প্রথম কলেজের নামটা আসবে ওইটাতে ঢুকে পড়বেন। দেখতে পাচ্ছেন দিনাজপুর সরকারি কলেজের ওয়েবসাইটটা ওপেন হয়ে গেছে এবং এইখানে নোটিশ দেখতে পাচ্ছেন। নোটিশ এই জায়গায় আমি ক্লিক করলাম, আপনিও নোটিশটা খুঁজে বের করবেন কোথায় আছে। বের করে দেখবেন যে এখানে কিন্তু 2022 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক পর ভর্তি কার্যক্রমের একটা নোটিশ রয়েছে, এটা ডাউনলোড সুন্দর করে করবেন। তো দেখেন আমার কিন্তু ডাউনলোড হচ্ছে। তো এইটা হচ্ছে ভর্তি হতে কত টাকা লাগবে, কী কী কাগজ লাগবে, কীভাবে টাকা দিতে হবে তাদেরকে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে না সরাসরি, সব থাকবে। তো আমি নোটিশটা ওপেন যদি করি, ওপেন করার পর এখানে সুন্দর করে আমাদের কিন্তু এ টু জেড রয়েছে। দেখতে পাচ্ছেন 9 অক্টোবর 2023 তারিখে নোটিশটি প্রকাশিত হয়েছিল এবং এখানে সব কিছু দেওয়া আছে যে আপনি কীভাবে কী করবেন। তো দেখেন এই যে নিচের এখানে ভর্তি ফি দেখতে পাচ্ছেন যে এখানে ভর্তি ফি বিএ বিএসএস এদের জন্য 2505 টাকা তারা নিচ্ছে এবং বিএসসির জন্য 2605 টাকা নিচ্ছে। হ্যাঁ, তো এবং মোবাইল ব্যাঙ্কিং চার্জ 15 টাকা নিচ্ছে। তো কীভাবে টাকাটা পে করতে হবে এইখানে তারা বলে দিছে যে তাদের ওয়েবসাইটে যাইতে হবে, অ্যাডমিশন ফর্মে যাইতে হবে, হ্যান ত্যান হাবি যাবি এগুলো অনেক কিছু লিখছে। তো কী কী করতে হবে আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই দিচ্ছি, ঠিক আছে। সো আপনি আপনার কলেজের নোটিশটা এইভাবে খুঁজে বের করবেন, খুঁজে বের করে কাজগুলো করবেন। তো আমাদেরকে দিনাজপুর গভর্নমেন্ট কলেজের ওয়েবসাইট বলছিল dgc.edu.bd, এই ওয়েবসাইটে যাইতে বলছে, আমরা ওই ওয়েবসাইটে চলে আসলাম। দেখেন এই যে ইন্টারফেস, তো এইখান থেকে আমাদেরকে যাইতে বলছিল, নোটিশটা দেখে দেখে কাজ করতেছি কিন্তু আমি, ঠিক আছে। নোটিশটা আমি হাতে প্রিন্ট করে রাখছি, পেমেন্টে গিয়ে অ্যাডমিশন অ্যান্ড ফর্ম ফিল আপ এইখানে যাইতে বলছে। আসলাম, আসার পর এখান থেকে ডিগ্রি পাস এখানে ক্লিক করতে বলছে, এখানে ক্লিক করলাম। তারপর যদি একটু নিচে আসি তো দেখতে পাচ্ছেন যে অ্যাডমিশন সিরিয়াল নাম্বার 1, ডিগ্রি ফার্স্ট ইয়ার, অ্যাডমিশন 22 শিক্ষাবর্ষ সব লেখা আছে এবং কয় তারিখে শেষ হবে লেখা আছে। তো অ্যাপ্লাই নাও যে একটা বাটন, এইখানে ক্লিক করে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। এবং দেখতে পাচ্ছেন ডিগ্রি অ্যাডমিশনের ডিপার্টমেন্ট, কোন ডিপার্টমেন্টে আপনি চান্স পেয়েছেন, বিএ না বিএসএস এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আপনার অ্যাডমিশন রোল নাম্বারটা দিবেন, অ্যাডমিশন রোল কোনটা, যেখানে যে অ্যাডমিশন রোল এবং পিন নাম্বার থাকে ওই অ্যাডমিশন রোলটা দিবেন। তারপর আই এম নট এ রোবট এখানে টিক দিয়ে ভেরিফাইতে ক্লিক করতে হবে। তো ভেরিফাইতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে এখানে পেমেন্ট ইনফরমেশন দেখাবে, স্টুডেন্ট ইনফরমেশন দেখাবে। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন এই যে উপরে পেমেন্ট ইনফরমেশন, এখানে 2505 টাকা তারা কাটবে। এবং এখানে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট একাডেমিক ইনফরমেশন সব কিছু রয়েছে, দিনাজপুর সরকারি কলেজে চান্স পেয়েছে, বিএসএসে চান্স পেয়েছে, ফার্স্ট ইয়ারে শিক্ষাবর্ষ কত, সব কিছু লেখা আছে। এবং এইখানে যদি একটু লক্ষ্য করেন দেখেন 2505 টাকা কাটবে, আমাদের নোটিশটাতে কিন্তু আছে এইখানেও 2505 টাকা কাটবে এটা বলছে। তো যাই হোক এগুলা কী থেকে থাকুক, এখন দেখেন এখানে স্টুডেন্টের বেসিক ইনফরমেশন, এখানে স্টুডেন্টের ফুল নেম বাংলাতে দিলাম, তারপরে হচ্ছে যে আপনি সুন্দর করে আপনার হচ্ছে ভোটার আইডি কার্ড দেখে বা আপনার সার্টিফিকেট দেখে সবগুলো দিবেন। ডেট অফ বার্থ দিলাম, জেন্ডার মেল দিলাম, ব্লাড গ্রুপ দিলাম, ধর্ম দিলাম, হ্যাঁ বিবাহিত না অবিবাহিত দিলাম, তারপর ন্যাশনালিটি বাংলাদেশি দেওয়া থাকবে, স্টুডেন্টের ফোন নাম্বার দিলাম, ইমেল দেওয়ার দরকার নাই, বার্থ সার্টিফিকেট নাম্বার এটা দিতেই হবে, লাল স্টার মার্ক করা আছে। তো আমি স্টুডেন্টের জন্ম নিবন্ধনের নাম্বারটা দিয়ে দিলাম। দেওয়ার পর সিম্পল বিষয় স্টুডেন্টের প্রোফাইল পিকচার, একটা প্রোফাইল পিকচার তুলে সুন্দর করে এডিট করে রাখবেন। তো আমি এই যে প্রোফাইল পিকচার এটা দিলাম, দেওয়া হয়ে গেল। এখন একটু নিচে আসলে দেখতে পাচ্ছেন স্টুডেন্টের কমিউনিকেশন ইনফরমেশন, তো এইখানে তার ছবিটা আসছে, এখানে তার বাবার নামটা আমাদেরকে বড় হাতের অক্ষরে দিতে বলতেছে। সো নো প্রবলেম, আমি হচ্ছে যে ক্যাপিটাল লেটার অর্থাৎ ব্লক লেটারে তার বাবার নামটা এখানে সুন্দর করে লিখলাম, তার বাবার মোবাইল নাম্বার চাচ্ছে, তো এখানে বাবার মোবাইল নাম্বারটাই দিতে হবে। এবং বাবার হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড নাম্বার চাচ্ছে, এগুলো আপনি চাইলে দিতেও পারেন না দিতেও পারেন, অর্থাৎ লাল স্টার যেগুলোতে চেয়েছে এগুলো দিতে হবে, লাল স্টার যেগুলোতে চায়নি ওগুলোতে না দিলেও সমস্যা নেই। তো এখানে বাবার এনআইডি কার্ড যেহেতু আমাদের কাছে হাতেই রয়েছে, তো আমরা বাবার এনআইডি কার্ড নাম্বারটা এখানে সুন্দর করে দিয়ে দিচ্ছি। তারপর মায়ের নামটা বড় হাতের অক্ষরে চাচ্ছে ক্যাপিটাল লেটারে, সো আমরা এখানে মায়ের নামটা সুন্দর করে যে দিয়ে দিব। দেখেন এইখানে মায়ের নামটা হচ্ছে মোসাম্মত মাসুমা বেগম, হ্যাঁ তো আমি এখানে মাসুমা বেগমটা লিখলাম। সার্টিফিকেটে যেইভাবে নামের স্পেলিংগুলো রয়েছে দেখেন MOST-তে মোসাম্মত দেওয়া আছে, তো আমি এটা দিলাম। তারপরে মায়ের মোবাইল নাম্বার দেওয়ার দরকার নাই, মায়ের এনআইডি কার্ড চাইলে দিতে পারেন না চাইলে না দিতে পারেন। সো আমরা এনআইডি কার্ড নাম্বার হচ্ছে মায়েরটাও দিব, আমি এটা চিন্তা করতেছি, আমার হাতে যেহেতু এনআইডি কার্ডটা রয়েছে তো নাম্বারটা আমি দিয়ে দিলাম। তো এখানে নিচে দেখতে পাচ্ছেন ফাদার ইমেজ মাদার ইমেজ, চাইলে এগুলো দিতে পারেন, তবে এগুলো না দিলেও সমস্যা নেই, আমরা দিব না, ঠিক আছে। এবং এখন আমরা একটু নিচে চলে আসবো।
তো নিচে আসার পর দেখতে পাচ্ছেন গার্ডিয়ানের টাইপ ফাদার দিলাম, তো ফাদারের সকল ইনফরমেশন চলে আসলো, ওটা চাইলে দিতে পারেন না চাইলে না দিতে পারেন। তারপরে বর্তমান ঠিকানা, এখানে আপনার বিভাগ, জেলা, উপজেলা এবং অ্যাড্রেসটা, অ্যাড্রেসটা প্রথমে ভিলেজ দিবেন, আপনার গ্রামের নামটা সুন্দর করে লিখবেন, তারপরে আপনার হচ্ছে যে ডাকঘর পোস্ট অফিস এটা দিবেন, দেওয়ার পর আপনি উপজেলাটা দিবেন, উপজেলাটা দেওয়ার পর আপনার জেলাটা দিবেন, জেলাটা সুন্দর করে দিবেন, বানান যেন ভুল না যায় এদিকে একটু স্মরণ রাখবেন, ঠিক আছে। তো এগুলো সব কিছু দেওয়া হয়ে গেলো এবং বর্তমান ঠিকানা এবং আমাদের স্থায়ী ঠিকানা সেম, তার জন্য আমরা এই যে উপরে সেম এস প্রেজেন্ট অ্যাড্রেসে ক্লিক করলাম, আমাদের সব অ্যাড্রেসগুলো সেম টু সেম চলে আসলো। একটু চেক করে নিচ্ছি, তারপর নিচে আসলাম, নিচে আসে আদার ইনফরমেশন, এখানে বাবা কি করে, এখানে আমরা ফার্মার দিয়ে দিলাম, এটা উপবৃত্তির জন্য লাগবে, সো ভালোভাবে দিবেন। তারপরে বাবার কতগুলো জমি আছে হ্যান তেন, এগুলো চাইলে দিতে পারেন, না দিলে না দিতে পারেন। এবং গার্জিয়ান ইয়ারলি ইনকাম, ও অভিভাবকের বার্ষিক ইনকাম এখানে দিয়ে দিবেন 76,000। এবং স্টুডেন্ট ক্যাটাগরি এখানে আমরা দিব না, কোটা কোটা থাকলে দিবেন, না থাকলে প্রযোজ্য নয়। তারপরে কোভিড ভ্যাকসিন দিলে ইয়েস করতে হবে, কী ভ্যাকসিন দিয়েছেন, সিনোফার্মা না কি দিয়েছেন, এটা এখানে সিলেক্ট করতে হবে। কয়টা ডোজ দিয়েছেন এখানে ওইটা দিতে হবে। দেওয়ার পর একটু নিচে আসতে হবে, নিচে আসার পর দেখতে পাচ্ছেন স্টুডেন্ট এডুকেশন কোয়ালিফিকেশন, এটা নর্মাল বিষয় যে এসএসসি আপনার হচ্ছে এখানে কী নিয়েছিলেন, সায়েন্স না আর্টস না কমার্স, এটা দিতে হবে। তারপর আপনার এসএসসি রোল নাম্বার দিতে হবে, এসএসসিতে কত জিপিএ পেয়েছিলেন সেটাও দিতে হবে, তারপর হচ্ছে যে কত সালে পাশ করেছেন এসএসসি এটা দিতে হবে, রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে, তারপর কোন সেশনে ছিলেন এসএসসি, হ্যাঁ মানে মেট্রিক পাস করেছেন কত সেশনে, হ্যাঁ আমরা এখানে 17-18 সেশন দিয়ে দিচ্ছি। তারপরে এখানে এডুকেশন বোর্ড, কোন বোর্ড থেকে পাস করেছেন দিতে হবে। তো সেমভাবে এইচএসসির আপনি মানবিক ছিলেন না সায়েন্স ছিলেন না আর্টস ছিলেন না কী ছিলেন ওটা দিতে হবে। তারপর এখানে রোল নাম্বারটা দিতে হবে, ঠিক আছে। তারপর এখানে এইচএসসিতে কত জিপি পেয়েছেন এটাও দিতে হবে, নির্ভুলভাবে দিবেন, হ্যাঁ সময় নিয়ে দিবেন, হ্যাঁ। তারপরে এখানে কত সালে এইচএসসি পাস করেছেন এটা দিতে হবে, তারপর এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে, তারপর কত সালে পাস করেছেন সেটাও দিতে হবে, মানে সেশনটা আর কি, এবং কোন বোর্ডে ছিলেন এইচএসসি বোর্ড এটাও দিতে হবে, ঠিক আছে। এবং আমাদেরগুলো দেওয়া হয়ে গেলো, আমরা একটু যদি নিচে আসি, এখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হচ্ছে যে সাবজেক্ট বা কোর্স সিলেকশন। তো এখানে মেইন সাবজেক্ট দেখতে পাচ্ছেন তিনটা কম্পালসারি সাবজেক্ট, আপনি বিএ বা বিএসএস বিবিএস বিএসসি যেটাই হন না কেন তিনটে সাবজেক্ট থাকবে। এবং এখানে দেখতে পাচ্ছেন মেইন মেইন চুজেবল, মানে এখান থেকে দুইটা সাবজেক্ট আমাদেরকে চুজ করতে হবে তিনটার মধ্যে, হুম। তো এখান থেকে আমরা হচ্ছে এই যে দেখেন চুজ এনি টু, তো আমরা এখানে পলিটিক্যাল সায়েন্স এবং সোশিওলজি, মানে হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান দিছি। এবং নিচে দেখতে পাচ্ছেন এডিশনাল, মানে ঐচ্ছিক বিষয়, যে কোনো একটা ঐচ্ছিক বিষয় নিতে হবে। তো আমরা এখান থেকে চারটা সাবজেক্ট রয়েছে, আমরা ইসলামী ইতিহাসটা চয়েস করতেছি, তো আমি ইসলামী ইতিহাসটা দিলাম, আপনারা চাইলে শুধু ইতিহাস দিতে পারেন, ঠিক আছে। তো আমরা ইসলামী ইতিহাসটাই দিব ভাবতেছি। তো আমাদের তিনটে সাবজেক্ট কিন্তু হয়ে গেলো, যে রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান ইসলামী ইতিহাস, হ্যাঁ যেহেতু বিএসএস আমরা এই তিনটে সাবজেক্ট সবচেয়ে ভালো হবে, তো এই তিনটে সাবজেক্ট আমরা ভালোভাবে দিলাম দেখেন। দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন পেমেন্ট মেথড ডিবিবিএল, মানে ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে হবে, যে দিনাজপুর সরকারি কলেজে এইটাই সিস্টেম। তো আমাদের সাবজেক্টগুলো ঠিকঠাক আছে কি না আমি দেখতেছি, পলিটিক্যাল সায়েন্স ঠিক আছে, সোশিওলজি, ইসলামী ইতিহাস, আচ্ছা ইসলামী ইতিহাসই থাকলো, আমরা চালিয়ে ইতিহাস নিতে পারি, বাট ইসলামী ইতিহাসটাই আমরা নিলাম, ঠিক আছে। তো নেয়ার পর সুন্দর করে আমরা হচ্ছে দেখলাম একটা দিতে বলছিলো একটাই দিছি। তো আমরা এখান থেকে একটু নিচে আসলে যে ডাচ বাংলা এখানে একটা ক্লিক করতে হবে, ক্লিক করে সেভ বাটনে আমাদেরকে ক্লিক করতে হবে। তো তারপর এই যে একটা প্রিভিউ দেখাবে, হ্যাঁ আমরা আপনি যে যে ইনফরমেশনগুলো দিয়েছেন সবগুলোর প্রিভিউ দেখাবে। আপনি ভালো করে মনোযোগ দিয়ে একটু সময় নিয়ে কম্পিউটার দোকানদারকে বলবেন যে ভাই একটু ওয়েট করেন, সবগুলো চেক করে নেবেন, আপনার মোবাইল নাম্বার, বাবার মোবাইল নাম্বার, আপনার ঠিকানা, আপনার এসএসসি এসএসসি সকল ইনফরমেশন ঠিক আছে কি না, কী কী সাবজেক্ট আপনি চয়েস দিলেন, এই সাবজেক্টগুলো এখানে ঠিক আছে কি না, সার্টিফিকেটের সকল তথ্য অনুযায়ী মিলতেছে কিনা, সব কিছু দিবেন, হ্যাঁ। দেওয়ার পর ইয়েস, এই যে দেখেন আর ইউ শিওর ওয়ান টু অ্যাপ্লাই, এখানে ইয়েস করতে হবে, আর তাবার উপরেও বলবে আর ইউ ওয়ান টু অ্যাপ্লাই, এখানে ওকে করতে হবে। ওকে করলে আপনার কিন্তু ওইখানকার কাজ শেষ হয়ে গেলো। এখন আমাদেরকে বলা হচ্ছে ফি 2,505 টাকা কাটবে এবং হচ্ছে অনলাইন চার্জ 15 টাকা, তো 2,520 টাকা কাটবে। তো এটা হচ্ছে নেক্সাস পে দিয়ে, তো আমরা ডাচ বাংলা রকেট দিয়ে দিব। তো রকেট দিয়ে দিলে চান্স বেড়ে গেলো একটু, 15 টাকা চান্স বেড়ে গেলো, তো দেখতে পাচ্ছেন 2,505 টাকা নিবে এবং এদিকে 30 টাকা চার্জ নিবে, সর্বমোট 2,535.06 টাকা কিন্তু আমাদের কাটবে বলতেছে। এবং এই নেক্সাস পে দিয়ে দিলে আমাদের 2,520 টাকা, আর রকেট দিয়ে দিলে 2,535.06 টাকা, তো কাটুক সমস্যা নেই, তো রকেট দিয়েই আমরা দিব। তারপর পে নাও এই বাটনে ক্লিক করতে হবে, ক্লিক করার পর সিম্পল বিষয় এখানে আপনার রকেট নাম্বার, যে রকেট নাম্বারে আপনি 2,550 টাকা ঢুকায় নিয়ে আসছেন, অবশ্যই 2,500 টাকা আপনি ঢুকায় নিয়ে আসবেন। নিয়ে আসে এখানে সুন্দর করে আপনার হচ্ছে মোবাইল নাম্বারটা দিবেন, যেই নাম্বারটাতে রকেট খোলা আছে, হ্যাঁ 12টা নাম্বার দিলাম। দেওয়ার পর এখানে পিন নাম্বার, আপনার অবশ্যই রকেটের
রকেটের অরিজিনাল পিনটা দিতে হবে, ভুল করা যাবে না। প্রয়োজনে আপনি মোবাইলে একবার চেক করে দেখবেন যে আপনার পিনটা ঠিকঠাকভাবে কাজ করতেছে কিনা। সো আমার পিন নাম্বারটা আমি এখানে সুন্দর করে বসায় দিব, ঠিক আছে? সো রোল এই মোবাইল নাম্বার পিন দেওয়ার পর এই যে সাবমিট বাটন, এখানে ক্লিক করতে হবে। তারপর আপনার মোবাইল নাম্বারে একটা সিকিউরিটি কোড যাবে, ঠিক আছে? ছয় সংখ্যার একটা কোড যাইতে পারে, মানে যত সংখ্যারই যাক ওই কোডটা এখানে সুন্দর করে কিন্তু বসাইতে হবে। সো আমার মোবাইলে একটা এসএমএস চলে আসছে, তো আমি কোডটা বসাই এই যে গোতে ক্লিক করলাম, দেখেন। সো গোতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু সকল কাজ টাকা পয়সা কাটে নিল। কংগ্রাচুলেশন, স্টুডেন্ট রেকর্ড হ্যাজ বিন সাকসেসফুলি সেভ। তারপরে অ্যাপ্লিকেশন প্রিন্ট নামের যে বাটনটা, এইখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে ফাইলটা ডাউনলোড হয়ে গেলো, ওপেন করতে হবে। ওপেন করার পর দেখতে পাচ্ছেন আপনার সামনে এই যে স্টুডেন্টের এই যে একটা কিন্তু পিডিএফটা ওপেন হবে, এই পিডিএফটাই হচ্ছে আপনার রসিদ বলা চলে, হ্যাঁ, রসিদ বা পে স্লিপ। আপনি যে টাকাটা পে করেছেন ডাচ বাংলা ব্যাংকের, এই যে ট্রানজ্যাকশন আইডি থাকবে, কত টাকা পে করেছেন, কয় তারিখে পে করেছেন, পাসওয়ার্ড কী, ইউজার নেম কী, সব কিন্তু এখানে থাকবে। তো এখানে একটা স্টুডেন্ট কপি থাকবে, একটা হচ্ছে যে আপনার কলেজ কপি থাকবে, এবং এখানে কী কী সাবজেক্ট চয়েস করেছেন, এখানে সাবজেক্টের নামগুলো একটু দেখে নেবেন যে পিডিএফে সব ঠিকঠাক আছে কি না, ঠিক আছে? অ্যাডিশনাল সাবজেক্ট কী নিয়েছেন, মেইন সাবজেক্ট কী কী নিয়েছেন, হ্যাঁ, এগুলো সব ঠিকঠাক থাকবে। তারপরে শিক্ষার্থীর স্বাক্ষর দিতে হবে, অভিভাবকের স্বাক্ষর দিতে হবে। দেওয়ার পর, ঠিক আছে, আপনি এটা মানে প্রথমে কিন্তু প্রিন্ট করবেন, রঙিন প্রিন্ট করবেন, কলেজ কপি এবং স্টুডেন্ট কপি। করার পর স্বাক্ষর টাক্ষর দিয়ে তারপর কলেজে টাকা পয়সাটাও দিয়েছেন এবং সকল কাগজ জমা দিয়ে দেবেন, কাজ শেষ হয়ে যাবে। তো এটাই ছিল মূলত আমাদের আজকের ভিডিও, এবং এইখানে কংগ্রাচুলেশনটা লিখে থাকবে। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।